Assalamualaikum, welcome back to my channel. आज के आमी अपनादेर साथे शेयर करबो मैंगो मिल्क पुडिंग। मात्रो चारटा उपकरण दिए सहजे अपनारा ए मैंगो मिल्क पुडिंग बासाय तैरी करते पारबेन। जेहेतु एकोन आमेर सीजन ताई अपनारा इजिली ए रेसिपिटी बासाय ट्राई करते पारबेन। और जारा एकोनो आमार चैनलटी सबस्क्राइब करेनि प्लिज सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे निबेन, जाते करे सब नतून आपडेट्स सबार आगे पेते पारेन। एकटा कड़ाइयेर मध्ये आमी निये निब 1.5 कप दूध। एखाने आमी तरल दूध व्यवहार करछि। दूधटाके आमी 4-5 मिनिट धरे जाल दिब। चार पाँच मिनट धरे जाल देया होये गेछे। एइबार आमी एर मध्ये एड करब चीनी। একটু নেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি আবারো এটাকে নেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি গরম অবস্থায় দিয়েছি তাই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। যদি আপনারা চান তাহলে ঠান্ডা দুধের সাথে কর্নফ্লাওয়ার মিক্সড করে আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন, কারণ এর এই প্রসেসটা সহজ হবে। গরম দুধের মধ্যে দিলে খুব ভালোভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে অনবরত এভাবে নেড়ে যেতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটা খুব ইজিলি ঘন হয়ে যায়। তাই এই পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম গাঢ় হয়ে আসছে। দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। আরও 30 সেকেন্ডের মতো এটাকে আমি চুলাতে রেখে চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে এটা একদম গাঢ় হয়ে গেছে তাই আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। এর থেকে বেশি গাঢ় করতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। এবার আমি একটা মল্ড নিয়ে নিলাম। মল্ডটাকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। আপনারা যে কোনো ধরনের মল্ড ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাকে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। যেহেতু এই পুডিংটা আমি 2 লেয়ারে তৈরি করব, অর্ধেকটা আমি এভাবে মিল্ক পুডিং রাখবো আর অর্ধেকটা ম্যাঙ্গো পুডিং, তাই আমি অর্ধেকটা দিয়ে দিব মিল্ক পুডিং। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে বানাতে পারবেন। পুরোটা মিল্ক পুডিংও বানাতে পারবেন, চাইলে পুরোটা ম্যাঙ্গো পুডিংও বানাতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর। যেহেতু আমি দুইটাই বানাচ্ছি তাই এখানে আমি নিয়ে নিলাম ম্যাঙ্গো পুডিংয়ের জন্য 2টি আম। এখানে আমি পাকা আম নিয়েছি। আমগুলোকে আমি কেটে নিব। এখানে আমি 1.5 কাপের মতো আম নিয়েছি। আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। আপনারা চাইলে আরও একটু বড় করেও কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার একটা ব্লেন্ডার জারে আমি আমগুলোকে ঢেলে নিব। আমি যে আমগুলো নিয়েছি ওইগুলোর কালার একদম পাকা আমের কালার, যেরকম থাকে অরেঞ্জ কালারের মতো ওই রকম না, এগুলো একটু হলদে টাইপের মতো। আমি এই আমগুলো নিয়েছি আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আমের মিষ্টি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে দিয়ে দিব 1 কাপ তরল দুধ। এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে একদম পিওর পিউরি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা হাঁড়িতে ম্যাঙ্গো পিউরিটাকে ঢেলে নিলাম।
এবার এটাকে 4 থেকে 5 মিনিটের মতো আমি জাল দিব যাতে করে আমের একটা যে ফ্লেভার থাকে সেটা চলে যায়। দুধ আর আমের এই মিশ্রণটি গরম হতে হতে আমি কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নিব। আমি 1/4 কাপের মতো দুধ নিয়ে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন আমের পিউরিটা একদম গরম হয়ে গেছে বা বয়েল হতে শুরু করেছে ঠিক ওই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু নেড়ে দিয়ে তারপর কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে একটু নেড়ে দিয়ে এক হাত দিয়ে মিশাতে হবে আর অন্য হাত দিয়ে আমের পিউরিটাকে নেড়ে যেতে হবে। এবার আমের পিউরির সাথে কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঘন হয়ে আসছে। এই কাজটা চালিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেয়া আছে তাই এটা ইজিলি নিচে লেগে যেতে পারে, তাই সেদিকেও খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে নেড়ে যেতে হবে। যখন দেখবেন একদম ঘন হয়ে আসছে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো পিউরিটা একদম ঘন হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। মনে রাখবেন আমের এই পিউরিটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের পুডিংটা বসবে না, তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি আমের মিশ্রণটাকে মোল্ডের অর্ধেক অংশে ঢেলে নিব যাতে করে পরবর্তীতে পুডিংটা সেট হওয়ার পর বোঝা যায় দুইটা পার্ট, তাই এটাকে আমি অর্ধেক পাশে নিয়ে নিলাম। এরপর আমি পুরোটা অংশে আমের এই মিশ্রণটা দিয়ে দিব যাতে করে যখন পুডিংটা সেট হবে তখন নিচের দিকে বোঝা যাবে আমের মিশ্রণ দেয়া আছে কিন্তু উপরের দিকে দুইটা লেয়ার থাকবে, যাতে করে আমি দুই রকমেরই টেস্ট একসাথে পাই। সেজন্য আমি এরকমভাবে দিয়েছি, আপনারা চাইলে নিজেদের মতো করে দিতে পারেন। এবার এটাকে ঠান্ডা করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে আমি 4-5টা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যাতে করে আমার ডেলে নিতে সুবিধা হয়। আপনারা অবশ্যই এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু এটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। আর যখন এটাকে সার্ভ করবে তখন একটু সাবধানে সার্ভ করবেন। দেখতে পাচ্ছেন কত পারফেক্টলি আমার এই পুডিংটা সেট হয়ে গেছে। এবার একটু গার্নিশের জন্য আমি আমের 2-3 টুকরা আর পুদিনা পাতা দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। দেখলেন তো মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই ম্যাঙ্গো মিল্ক পুডিং বাসায় তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আর যদি আমার পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফিজ।